হাই ফ্রেন্ড, স্বাগত ডেভি তৌসুমিতে। আজকে রবিবার, রবিবারের অনেক বেলা, সকালবেলা। রবিবার না, আজকে রবিবার না তো কি বার, গরমবার। গরমবার তো সেই জন্য আজকে অনেক, আসলে সকালবেলা এত জ্বর এসেছিল তো তারপর আমি ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম, শুয়ে বেলা করে উঠেছি। এখন আমাদের জল খাবার খাওয়া হয়নি, সোহামের দুটো পড়া হয়ে গেল, একটা 7টা থেকে পড়া ছিল আবার একটা 10টা থেকে পড়া ছিল, পড়ে চলে এসছে। তো যাই হোক, আমি সেই কালকেরই ময়দা মাখা ছিল ওইটা দিয়েই তরকারিটা দিয়ে দিই। সোহম বাইরে টিফিন খেয়ে নিয়েছে, কারণ আমি কখন করবো কখন খাবে সেই জন্য ও বাইরেই টিফিন খেয়ে নিয়েছে। আমি খালি লালটুর জন্য করছি, আমি খাবো না, আমার গা গুলোচ্ছে খাবার দেখলে। শরীর এত গরম হয়ে গেছে যে এরকম বড়ো বড়ো বাটুরা টাইপের লুচি বেলে বেজে দিচ্ছি। আমার শরীর খারাপের জ্বালায় তারও খাওয়া দাওয়া হচ্ছে না একদম। রান্নাই করতে পারছি না, খাবে কি? এরপর এডিট করব ব্লগটা, কালকের ব্লগ এডিট হয়নি এখনো, দিদি কাজ করতে আসেনি। তো দিদি কাজ করতে আসবে, আমি তখন ব্লগটা এডিট করে নেবো, নিয়ে তারপর রান্না করবো। চাল ভিজিয়ে দিয়েছি, উচ্ছে আলু ভাজা কাটা হয়ে গেছে, এই যে আমার শরীর খারাপ বলে লালটু বাবু রান্না করতে এসছেন, বুঝতেই পারছে আমার খুব অবস্থা খারাপ। মাটন কষা, হ্যাঁ আবার মাটন ওর পছন্দ মতো, তো ভালো করে না কষালে খাওয়া যাবে না, তো সেই জন্য আরো ভালো করে করতে এসছে। আর আজকে তো মাটনে পেঁয়াজ রসুন দিতে পারবো না, একটা বলির মাংস বলে তাই। তো চলো দেখাতে থাকি। আমি সবসময় ভালো ভালো রান্না করে খাওয়াই, এখন শরীর খারাপ বইয়ের তাই জন্য ভালো ভালো রান্না করে খাওয়ানো উচিত। এই না হলে স্বামী স্ত্রী বলো, পাশে না থাকলে হবে না, পাশে থাকতে হবে। রান্না করবেন উনি, মশলা দেবো আমি। আস্তে আস্তে তো শিখতে হবে, একবারে কি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই 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 প্রচুর চর্বি দিয়েছে। ওই জন্য মিনির মনে মিনি পালিয়েছে, এটা শুকিয়ে যাক তারপরে। মাটনটা কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, আমি মাটনটায় শুধু দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এইসব মশলা দিয়েও মাখিয়ে রাখতে পারেন, বাট আমি শুধু দই দিয়ে মাখানো ছিল। আমি এখন যে মশলাগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে গুঁড়ো লঙ্কা,
মানে দুরকম গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এতে তো পেঁয়াজ রসুন দেয় না, আর অল্প একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। চাইলে আপনারা একটু বিরিয়ানি মশলাও দিতে পারেন, বিরিয়ানি মশলা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। যে গরম মশলার বদলে আর কি যে বিরিয়ানির জন্য যে মশলাটা বানিয়ে রাখেন সেই মশলাটা ইউজ করবেন, তখন খুব ভালো হয়। এবার এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যদিও পেঁয়াজ রসুন নেই বলে খুব তাড়াতাড়ি এটা কষানো হয়ে যায়। অবশ্যই গ্রেভিটা অনেকে ভালোবাসে না, অনেকে ঘেন্না পায় খেতে, আবার অনেকে খেতে ভালোবাসে। তো যারা খেতে চায় না তাদের জন্য কিছু বলার নেই আমার, কারণ আমিও ছোটোবেলায় কখনো খাইনি, আমিও শ্বশুরবাড়ি এসেই ফার্স্ট টাইম খেতে শুরু করি। খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে, সবই মানুষের অভ্যেসের ব্যাপার। অল্প অল্প জল দিয়ে একটুখানি কষিয়ে নেবেন। এই মাটনটায় যেহেতু পেঁয়াজ রসুন পড়ে না তাই একটু বেশি করেই কষাতে হয়। কষিয়ে নিয়ে প্রেশার কুকারে আলু দিয়ে, নুন দিয়ে, জল দিয়ে বসিয়ে দেবেন, ব্যাস। এই রেসিপিটির ফুল রেসিপি কিন্তু বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করা আছে, আপলোড করা আছে, তো আপনারা দেখে নিতে পারেন যদি কেউ বানাতে চান। বা এই ধরনের বলির মাটনই যে বানাতে হবে তা নয়, অনেক সময় এমনি যে মাটনটা কিনে নিয়ে আসেন সেটাও এইভাবে বানাতে পারেন, তাতে গরমকালে অনেক ভালো হয়, খুব পাতলা এক ধরনের ঝোল হয় যেটা খেতে খুব ভালো লাগে। এই আর কি, সবসময় যে এটা বলির মাংস দিয়েই বানাতে হবে তার কিন্তু একদমই কোনো মানে নেই, এমনি মাংসও আপনারা এইভাবে বানাতে পারেন। আমাদের রান্না বাড়া কমপ্লিট, চানও হয়ে গেছে, এবার আমরা করব লাঞ্চ। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখনই 3টে বাজে, তো লাঞ্চে তো আজকে মাটন, চল অবশ্যই দেখাবো কিরম দেখতে হয়েছে। কিন্তু প্রেশার কুকার এখন খুলছে না, আমরা ওয়েট করছি খাওয়ারের জন্য। খিদেও পেয়ে গেছে, ব্লগটা এতক্ষণে বসে এডিট করা শেষ হলো, তো তবু এখন ওষুধ খেয়ে এখন শরীরটা অনেক ভালো আছে। আর অনেকে কাজ, শরীর খারাপ হলে রেস্ট নিতে বলছে, ঠিকই, রেস্ট নিলে বড্ড রুগী রুগী মনে হয় নিজেকে, কাজের মধ্যে থাকলে কি হয় শরীর খারাপের অতটা এ মনে হয় না, আস্তে আস্তে সেটা এ হয়ে যায়, তাই না? তুমি তো নিজের কাজে ছুটি নাও না, তুমি কি ছুটি নাও? হ্যাঁ, তোমাকে যখন বলা হয় যে তোমার শরীর খারাপ তুমি দোকান বন্ধ করো, তুমি কি দোকান বন্ধ করো? কর্ম করে যেতে হবে। চলো প্রেশার কুকার খুললে তারপর খাও। এই যে আজকে আমাদের লাঞ্চ, উচ্ছে আলু ভাজা আর তার সাথে মাটনের গ্রেভি আর ভাত আর স্যালাড রয়েছে। আর মাটনটা খুব সুন্দর দেখতেও হয়েছে, জানি না খেতে কিরম হয়েছে, যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া। আর এই রেসিপিটা যদি ফুল রেসিপিটা কেউ শিখতে চাও অবশ্যই আমার বেঙ্গলি হোম কিচেনে আছে, দেখে নিতে পারো। তো চলো আমরা লাঞ্চ করে নিই, করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, আজকে রবিবার, রবিবারের বিকেলবেলাটা আমি আপনাদের সাথে এনজয় করতে বসেছি, যেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম, তারপরে গেলাম ছাদে, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, কিন্তু তখন অন্ধকার হয়ে গেছে আর এত শরীরটা খারাপ লাগছিলো, বেশিক্ষণ হাঁটতেও পারিনি, চলে এসেছি নিচে।
তো তারপরে যেটা করছি এখন নিয়ে আপনাদের সামনে সবাইকে বসেছি। কালকে দেখেছেন আমার ইন্টারভিউ হয়েছে, আজকে আমি নিয়ে বসেছি ওদের ইন্টারভিউ নেওয়ার জন্য। কারণ এটা জাস্ট একটা মজার ভিডিও, এটা কোনো সিরিয়াস ভিডিওই নয়, কারণ ওদের সাথে একটু মজা করে আপনাদের সাথে সময় কাটাবো সেইটার জন্যই। তো ফার্স্টে আমি লালটুকে দিয়েই শুরু করছি, কারণ লালটু বড়ো তাই। লালটুকে একটা, সোহমকে একটা, কারণ সোহম নালে বোর ফিল করবে, তো কেউ বোরিং হোক আমি চাই না। তো সেই জন্য আমি একটা একটা করে ভিডিও শ্যুট কর, মানে কোশ্চেন করব। আর যেটা হচ্ছে আমাদের কোশ্চেন কিন্তু কোনো ঠিক করা নেই, আবোল তাবোল প্রশ্ন হতে পারে, আবোল তাবোল উত্তরও হতে পারে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে সবটাই মজার ছলে হবে, এটার মধ্যে কোনো মানে সিরিয়াসনেস নেই। তো হ্যাঁ লালটু বলো, ছোটোবেলায় তুমি কত দুরন্ত ছিলে? ছোটোবেলায় আমি, আমার হাতে একটা লাঠি থাকতো, ছোটোবেলায় আমি এত দুরন্ত ছিলাম, আর যা সামনে পেতাম তাই ভাঙতাম। বড়বেলায় ঠিক উল্টো, একদম মাটির মানুষ। ওরে বাবা, যারা নিয়ে সংসার করে, যারা নিয়ে থাকে, তারাই জানে যে আসলে সুব্রত ঘোষ কি। তো যাই হোক, এবার বলছি যে তো তুমি ছোটবেলায় রোগা ছিলে তো, সেটা বলো যে এই যে চেহারাটা কাটি আর এখন একদম দানব। আর তোমার দাদু কি করেছিল সেটা বলো, তোমার মা যে গল্প বলতো কি ওষুধ, ও ডাক্তার দেখাতো, ওষুধ খাওয়াতো মোটা হওয়ার জন্য। ও সেই আদি ডাক্তার ছিল বহু যুগ আগে বালিগঞ্জে। হ্যাঁ আদি ডাক্তার দেখে বলেছিল জীবনে চেহারা ভালো হবে না। হ্যাঁ তারপর সেটা ভুল প্রমাণিত কি করে করলো? প্রমাণিত হলো না, আমার ইয়ে হয়েছিল, মায়ের দেওয়া হয়েছিল। তারপরেই হওয়ার পরই খাওয়া হয়নি অনেকদিন বোধ হয় মাঝখানে, তারপরে এমন খেলো আমার চেহারা। কারণ ওর ছোটবেলায় ও কি ছিল সেটা তো ওর মনে রাখা সম্ভব নয় এখন অবশ্য। তো আমি বলবো যে তোর কোন বয়স থেকে মনে আছে, তুই কিরকম ছিলিস, বা তোর ছোটবেলার এক্সপিরিয়েন্স কিছু শেয়ার কর। নেই কিছু না, নেই কিছু বললে হয় না, ভয়ানক বদমাশ ছিল, যত রকম সমস্ত খেলনা চাই আর সব খেলনাগুলো ভাঙবো, ভেঙে ভেতরে কি আছে আমায় দেখতে হবে। হ্যাঁ ওটা আমার ভাইয়েরও ছিল, যে কোনো দোকানের সামনে দিয়ে যাব সেই দোকানে খেলনা ওকে কিনতেই হবে, একদম একদম বস্তা বস্তা খেলনা ছিল। হ্যাঁ বল, এখন আছে বায়না? না এখন বায়না একদমই কমে গেছে, এখন বড় গুড বয় হয়ে গেছে। আর খেলাটা বাড়িতে এনে সেটাকে ভাঙবো, ভেঙে তার ভেতরে কি আছে দেখব। হ্যাঁ আর যেটা ছিল আমার হাতে জিনিস ঠিক, হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে সোহমের কোনো দিনই ছোটবেলা থেকে কোনো রকম মানে এ ছিল না যে না আমি এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। ওকে একটা কী করতে হতো, ল্যাবড়া বানাতে হতো, যেটা হচ্ছে সব সেদ্ধ করতে হতো, ডাল আলু সবজি সব দিয়ে, চাল দিয়ে, মাছ দিয়ে প্রেশারে সেদ্ধ করতাম, করে অল্প জল দিয়ে করতাম সেদ্ধ করে, তারপর মিক্সিতে বেটে তাকে খাওয়ানো হতো চামচে করে। আমি কখনোই ঝিনুক দিয়ে খাওয়াতে পারতাম না। না ও একটা ওই মুসম্বির রস বহুদিন খেয়েছে। হ্যাঁ মুসম্বির রস খেয়েছে, রোজ খেতো, সেরেলাকেও খেয়েছে। হ্যাঁ তো এই সব খেয়েছে, তো সেই হিসেবে খাওয়ার অনেক মায়ের আছে 3-4 ঘন্টা খাওয়াতে সময় লাগে, কিন্তু ওর সম্বন্ধে সেটা আমরা ভোগ করিনি। আচ্ছা এবার লালটুর আসি, লালটু পড়াশোনায় তুমি কিরম ছিলে? পড়াশোনায় আমি ভালো সাধারণ, তবে কোনোদিনও ফেল করিনি, রেজাল্ট মোটামুটি করতাম, এই বিকম অবধি এই চলেছে। ভালো ছিলাম না, আবার খুব খারাপও না, মিডিয়াম। আর তুমি কি করো? আমি সব ছোটোখাটো ব্যবসা করি, দিই চলে না, আমাদের সংসার সচ্ছল আমাদের দেখে তো বোঝা যায়, খাওয়া দাওয়া দেখেই আমাদের বোঝা যায়, ঠাকুরের আশীর্বাদে আমার চলি যথেষ্ট, আমরা সচ্ছল, ঈশ্বরকে বিশ্বাস করি, তার আশীর্বাদে আমার চলে যায়। নিজে পরিশ্রম করি সারাদিন, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না, লেখাপড়া বলো, ব্যবসা বলো, চাকরি বলো, সব জিনিস কর্ম করে যাও, পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই, কর্ম করে যাও। আর আমরা নুন ভাত খাই যেরকম আনন্দ করে, ফল পাবি। হ্যাঁ
তেমন মাংস ভাতও খাই মজা করে, হোটেলে গিয়েও খাই মজা করে, মানে ওটা একটা কথার কথা। তো এবার সোহমের, সোহম ভাত খেতে হয়নি এখন। সোহমকে বলছি, হ্যাঁ সে ঠিকই নুন ভাত কোনোদিন খেতে হয়নি, তাহলেও এখান থেকেই মানুষ বলে, সেই জন্যই আমি বললাম। তো যাই হোক, সোহমের কথায় আসি এবার। সোহম, ফার্স্টে কোন স্কুলে পড়তিস? সেই স্কুলের বন্ধু বান্ধবদের সাথে আবার দেখা হয়ে কিরকম লাগছে? পোল্ট্রি স্কুলে কারোর সাথে দেখা হয়নি। না না, পোল্ট্রি স্কুল মডেলের সাথে? হ্যাঁ, দীপঙ্কর পোল্ট্রি স্কুল থেকে মডেলে গিয়েছিল। জোর জোর যার বল জোরে বল। তো আগে যে স্কুলে আমি পড়তাম, সেই স্কুলটা হলো আমাদের বাড়ির যে অপোজিটে। হ্যাঁ, সেই পারবাহন স্কুল, যেখানে আওয়াজ শুনে শুনে আপনারা ভীষণ মারাত্মক বোরিং হয়ে যান। তো ওটাকে আমরা এখন পোল্ট্রি স্কুল নাম দিয়েছি। তো বলতে গেলে পোল্ট্রি স্কুলেই আমি পড়েছি প্রথম বছরটা, নার্সারি। নার্সারির পর আমি মডেল কিন্ডার গার্ডেনে গেছি, ওটা ছিল কেজি ওয়ান থেকে, ওটা নার্সারি থেকে ছিল কিন্তু নার্সারিতে আমি ভর্তি হইনি, ওটা কেজি ওয়ান থেকে ফোর অবধি। তারপর আছে মডেল উত্তরপাড়া, ওখানে হাই স্কুলটা মানে ফাইভ থেকে টুয়েলভ অবধি। তো আমি ওখানে ফোর অবধি পড়েছি। হ্যাঁ, ওখানের কিছু কিছু বন্ধু, খুব কম ছেলেরা, খালি ছেলেরা। হ্যাঁ, দু তিনজন, হ্যাঁ একজনের সাথে দেখা হয়েছিল, তার সাথে আমি ইংলিশ পড়তাম ফাইভের পর, সিক্স সেভেন অবধি পড়েছিলাম, তারপর ওখানে ছেড়ে দিয়েছিলাম। তো আমারও যেরকম মায়েদের বন্ধু, মানে সোহমদের যেমন বন্ধুর মধ্যে বন্ধু হয়, মায়েদের সাথেও মায়েদের বন্ধু হয়, আমারও সেরকমই কিছু বন্ধু হয়েছিল। কিন্তু এখন যত বড় হচ্ছে তত আস্তে আস্তে আমাদের বন্ধু বান্ধব গ্রুপটাও ছোট হয়ে গেছে। এখন যে চিলড্রেন্স হোমে পড়তো সেখানে আমার তিনটেই বন্ধু আছে, আমরা তিনজনে খুব বেস্ট ফ্রেন্ড, আমরা ফোনে কথা বলি। তো সেই না, আমি বলবো না, আমি মডেলে প্রচুর বন্ধু বানিয়েছি, মানে গোটা ক্লাসটা আমার বন্ধু ছিল। মানে যেহেতু আমার চিরকালই চেহারা মোটামুটি ভারী, তো সেই জন্যে মানে আমার পিছনে দাঁড়াতো, আমি গিয়ে আগে এরকম মানে লিডার টাইপের আমি চিরকালই ছিলাম মডেলে, মানে গোটা ক্লাসটাই আমার খুব চেনা ছিল। কিন্তু চিলড্রেন্সে গিয়ে কী হলো, যেহেতু আমি বাইরের স্টুডেন্ট, আমি ফাইভ থেকে ভর্তি হয়েছি, ওখানকার যারা মডেলে একটাই দুটো সেকশান ছিল, দুটো আলাদা আলাদা পুরো বিল্ডিংয়ে। এখানে কি চিলড্রেন্সে, চিলড্রেন্সে একটাই বিল্ডিংয়ে পাশাপাশি ঘর, তিনখানা সেকশান। যারা আগে পড়তো তাদের হুকুমদারি বেশি, যারা পরে ঢুকেছে তাদের লাস্ট বেঞ্চ, এরকম ব্যাপার। তো সেই জন্যে আমি বেশি কিছু না, মিডিয়োকার, সবার সাথেই কথা বলেছি। কিন্তু ক্লাস টেনে যেহেতু আমাদের তিনটে সেকশান ছিল ফাইভ থেকে নাইন অবধি, ক্লাস টেনে এসে দুটো সেকশান হয়, তো ক্লাস টেনে অনেক মার্জ হয়। তো অনেকজনকেই আমি চিনি না, যাদের সাথে কথা বলিনি ক্লাসে রয়েছে, আমি নাম জানি না, চিনি না, দেখাই হয়নি মুখোমুখি কোনো দিন, নব্বই জন একটা ক্লাসে। তো ওই যারা আগে থেকে চিনতাম তাদের সাথেই কথা বলেছি, এই যা। আর ক্লাস টেনে আমি স্কুলও যাইনি, খুব কম গেছি। তো চিলড্রেন্সে আমার যা বন্ধু, তাদের সাথেও এখন দেখা হয় না, বরঞ্চ এখানে ব্যাচের যারা বন্ধু তাদের সাথে, নতুন বন্ধু হচ্ছে ব্রিটিশে, ব্রিটিশে সবাই নতুন আমার কাছে। একজন খালি জিৎ সামন্ত বলে আছে, ও ব্লগে ছিল একদিনের, তো ও একদিন বাড়ি এসেছিল, তো ওর ওই ওর সাথেই যাই এখন, ওর সাথেই ফিরি, ওই চেনা। আর বাকি সবাই অচেনা, কিন্তু সবাই বন্ধু, খুব ভালো এক মাসে বন্ধুত্ব হয়েছে সবার সাথে, এখন গল্প করি, হাসাহাসি করি, জোক মারি, হাসি। ম্যামরাও ওখানে খুব ভালো, ইয়ারকি নিতেও জানে, ইয়ারকি দিতেও জানে, ভালো লাগে ওখানে বেশ একটা। আর যে খালি ক্লাস মানে ক্লাসই সেরকম না, একটা থেরাপি টাইপের, মানে অনেক বিষয় নিয়ে কথা হয়, ভালো লাগে বেশ। তো এবার লালটুকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে তোমার সিনেমা দেখতে যাও না কেন? দূর, আমার সিনেমা ভালো লাগে না। আমার ওই আমার অলরেডি সিনেমা ভালো লাগে। চুপ করো তো, তুমি কমেডি সিনেমা দেখো না, ঘুমো না। 18 বছর হলো আমাকে নিয়ে একদিনও সিনেমা দেখতে যায়নি। আমার ভালো লাগে না,
কমেডি সিনেমা ভালো লাগে বলছে কোনোদিন দেখতে যায় না, পয়সা খরচা করবেন না উনি সিনেমা হলে। 18 বছর সিনেমা তো সিনেমা দেখব, কালাং বইটা আমি 17 তারিখ বেরিয়েছিল 17 তারিখ। বলিস না, ওরা বলবে তোমরা ডাউনলোড করে সব সিনেমা দেখো। সিনেমাই তো দেখি না বলছি তো, কেন বলছিস না? না এটা আজকে ঠিক আছে কেটে দেবে, বাই বাই। ভাই ভাই তো বললে হবে না, কালকে কি সিনেমা দেখতে যাচ্ছে সেটা বল। তো কালকে কি সিনেমা দেখতে যাচ্ছে সোহম বলুক, আমরা তো সিনেমা দেখতে যাই না, কিন্তু সোহম যার সাথে সিনেমা দেখতে যায় এবং কি সিনেমা দেখতে সোহম ভালোবাসে, তো সেটা সোহমের মুখ থেকেই আপনারা শুনুন। এবং সেটা তো অনেকেই আপনারা ভালোবাসেন, অলরেডি অনেকের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখাও হয়ে গেছে। বল না, আমার ভালো লাগে কারণ সেরকম কোনো ব্যাপার নেই, আমার ভালো লাগে ওদের মার্ভেলের, যে যারা জানে মার্ভেল কি জিনিস, তো মার্ভেলের হচ্ছে আমার ভালো লাগে ওদের VFXগুলো, গ্রাফিক্সগুলো আর ওদের স্টোরি টেলিংগুলো। বিশেষ করে ওরা গল্পটাকে অ্যাক্টারের মাধ্যমে ভালো করে প্রকাশ করতে পারে, আর অ্যাক্টারগুলোও খুব ভালো ভালো। কিন্তু মার্ভেলের বলতে গেলে মার্ভেলের 22টা সিনেমা আছে যারা জানে, এইবারেরটা নিয়ে এন্ডগেমটা। তো 22টার মধ্যে আমার 21টা দেখা, এবার এটা দেখতে যাব, দেখি কি হয়। যাই হোক, হলো এবার যেটা হচ্ছে খাওয়া, খাওয়া দাওয়া ছাড়া আমাদের লাইফে মানে ইনকমপ্লিট। তো লাস্টে আমি খাওয়া দাওয়াই আসি, তো তুমি কি খেতে ভালোবাসো এবং সেটা তুমি শেয়ার করো, কি ধরনের ফুড ভালোবাসো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, সেটা হোম স্টাইল, মটন চপ, হোটেল হোটেল স্টাইল? হ্যাঁ না, যা রান্না করে না, আর হোটেলে যেতে হবে না খেতে। তাতে মন ভরে যায়, পেট ভরে যায়, ওই আর ভুঁড়িটা বেড়ে যাচ্ছে ওই খেয়ে খেয়ে। তো হোটেলেও যাই, হোটেলেও যাই, গিয়ে মাঝে মাঝে খাই। না তুমি তো আগে শুনেছি যে মাছের পোকা থাকছিলে, মাছ আমার পুকুর ছিল আমাদের, কারণ মাছ আমি প্রচুর মানে মাছ খালায় মাছ ভাজা না দেখলে নাকি খেতে না, মাছ প্রচুর মাছ। স্কুলে যাওয়ার আগে পুকুরে যেতাম, চান করতে যেতাম, আর হাতে একটা করে ছিপ নিয়ে যেতাম, মাছ ধরে বাড়ি নিয়ে আসতাম, নিয়ে এসে মা সঙ্গে সঙ্গে ভেজে দিত আর গরম ভাত দিয়ে মাছ ভাজা। উফ, সে কি খাওয়া, উফ দারুণ খেতে। মাছ আমি সব রকম খাই, সব রকম মাছ খেতে ভালোবাসি। আর সোহম কি ধরনের ডিশেস ভালোবাসো তুমি খেতে? চাইনিজ, চাইনিজ, চাইনিজ। চাইনিজের মধ্যেও তো অনেক রকম আছে, এটা ওটা সেটা, ভেরিয়েশন প্রচুর রয়েছে আমাদের তো। আর আমায় যদি জিজ্ঞাসা করতে পারো, জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো আইসক্রিম, বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। ওটা খাবারের মধ্যে পড়ে না, ওটা ডেজার্টের মধ্যে পড়ে। হ্যাঁ সেটা ঠিকই, আবার বলেছে ঠিক, সোহম ধরেছে। তো আমার বলতে পারো ওই বিরিয়ানি বা চাইনিজও একটু, বিরিয়ানি আর চাইনিজ সমান সমান। না আমার বিশেষ করে ভালো লাগে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস আর যে কোনো সিজলিং টাইপের একটা চিকেন দেবে, ব্যাস আমার উঠে যাবে, আমার আর কিছু চাই না। তো আমার মনে হয় তোমাদের সোহম আর লালটুকে আরেকটু বেশি চেনা হলো, তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল, জাস্ট মজার ছলে তোমাদের সাথে কিছু সময় কাটানো। কারণ রবিবার হলে বিকেলবেলা লালটু এত মানে শুয়ে থাকে মানে লেজির মতো, যে কি বলবো, কালকাম দেখলে ক্লিপ তুলে নিয়ে আসবো ওখানে কি হলো। তো কি কি বই কালকে যদি মনে হয় তাহলে আমি ক্লিপ তুলে, হ্যাঁ নিয়ে আসবি, নিয়ে আসবি অবশ্যই, ব্লগ একটু তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখতে যাচ্ছিস, কি কত টাকা রেট, হ্যাঁ কত টাকা রেট, কত কখন কখন এখানে আশেপাশে যারা রয়েছে তাহলে তারা তখন যেতে পারবে। তো যাই হোক, আমি এখন এরকম চাপাচুপি দিয়ে বসে আছি কেন ভাবছো, মারাত্মক জ্বর এসছে আমার, কথা কেঁপে কেঁপে যাচ্ছে, তাও আমি শ্যুট করলাম কারণ মনটা একটু ভালো রাখার জন্য, আর ওরা আছে, আমি যদি শুয়ে থাকি চাপা দিয়ে দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য।
তবে এর মধ্যেই আমি হয়তো ভালো আছি, শুয়ে থাকলে আর আমি অসুস্থ ফিল করি, অন্যদিন তো শুয়েই থাকি। তো চলো এখন রাখছি, আবার রাত্রিরে যখন ডিনার করব তখন আবার দেখাব। টানা বন্ধুরা, কালকে রাতে আর আমার শরীরে দেয়নি শ্যুট করার জন্য, তো আজকে সকালবেলা মানে এটা সোমবার সকালবেলা আমি ব্লগটা শেষ করছি রবিবারের। আর অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর এখন হয়তো আমি একদিন কি দুদিন ব্লগ আসবে না, আসলে শরীরটা একটু ভালো করে এনার্জি বেশি করে নিয়ে ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের জন্য আসব, যাতে তোমরা আরও বেশি করে এনজয় করতে পারো, বেশি করে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরা গল্প করতে পারি। এখন আমি কমেন্টে সবাইকে রিপ্লাই দিচ্ছি, আস্তে আস্তে সবাইকে রিপ্লাই দিয়ে উঠব, তাতে আমি শরীরটাও অনেক সুস্থ হয়ে যাবে। চলো বাই।